মার কাছে রূপকথার গল্প শুনতে ছোট্ট রশ্মি। হঠাৎ একদিন বড় হয়ে বুঝতে পারলো রূপকথা তো হাতের মুঠোয়। ভাবছেন তো কেন? বাবা ম্যাজিশিয়ান, মা বাবাকে স্টেজে সাহায্য করতেন, অতএব চারিদিক তো রূপকথা। আলাপ করবো আমাদের আজকের অদ্বিতীয় রশ্মির সাথে। নমস্কার। বলো রশ্মি, কিভাবে শুরু হলো তোমার এই পথ? অ্যাকচুয়ালি যবে থেকে আমি দেখতে শিখেছি, আমি ম্যাজিক দেখছি, কারণ আমি একদম রূপকথার জগতেই বড় হয়েছি। আমার বাবা ম্যাজিশিয়ান প্রিন্স শীল, উনি যাকে বলে সব সময় সারা দিন ম্যাজিক নিয়ে থাকতেন এবং থাকেনও। এবং আমার মাও কমপ্লিটলি বাপির একদম মেইন অ্যাসিস্ট্যান্ট থেকে আরম্ভ করে এভরিথিং, মায়ের সাপোর্টটাও আছে। এতদিন ধরে আমরা সাধারণত পুরুষদের দেখেছি ম্যাজিশিয়ান, ঠিক আছে, মহিলা ম্যাজিশিয়ান আমাদের সেরকম চোখে পড়ে না, দু একজন। তো এই প্রফেশনটাতে আসতে গিয়ে কিছু মনে হয়েছে? আমার চিরকালই একটা স্টেজে চলে যাওয়ার টেন্ডেন্সি ছিল, ওই ঝলমলে পোশাক, ওই নানান রকম ফুল, ফেয়ারি টেলস। আমার বাবা প্রথমেই মানে হি ইজ দ্য ফার্স্ট ম্যাজিশিয়ান কলকাতাতে বেসিক্যালি যে থিম ম্যাজিক নিয়ে এসেছেন, এবং আমরা থিম ম্যাজিকের উপর কাজ করি। সেটা হচ্ছে যে আমরা যেটা করি ম্যাজিকের মধ্যে দিয়ে একটা বক্তব্য রাখার চেষ্টা করি, এবং এই ম্যাজিক যে শুধু এন্টারটেইনমেন্ট নয়, ম্যাজিক ইজ নট জাস্ট পুলিং আউট আ র‍্যাবিট আউট অফ আ হ্যাট, এটা যে নয়, এটাই আমাদের বারবার চেষ্টা থাকে। এবং আমরা বিভিন্ন হোমসে, বিভিন্ন অরফানেজেসে, বিভিন্ন জায়গাতে আমরা ম্যাজিককে থেরাপি হিসেবে ইউজ করি। এই যে তোমার, তুমি ধরো বিবাহিত এখন, তো সেখানে শ্বশুরবাড়ির সাপোর্টটা কিরকম? ম্যাজিক আমাকে ছোটবেলা থেকে অনেক কিছু দিয়েছে। ইট হ্যাজ গিভেন মি ফেম, ইট হ্যাজ গিভেন মি হ্যাপিনেস, অ্যান্ড ইট হ্যাজ গিভেন মি আ হাজব্যান্ড। আমার হাজব্যান্ডও ম্যাজিশিয়ান, আমার হাজব্যান্ড ম্যাজিশিয়ান সুস্মিত বাসু। এবং আমার ইনলজ, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওনাদের কাছে আমি ভেরি মাচ গ্রেটফুল যে ওনারাও ইকুয়ালি আমাকে সাপোর্ট করেছেন। এবং আমি এখনো সাকসেসফুলি পারফর্ম করছি, এবং আমার আমার বাপির সাথে আমাদের একটা টোটাল শো থাকে, এবং আমার সিঙ্গেল শো থাকে, এবং আমার আর আমার হাজব্যান্ডের একটা আলাদা, আমরা কাপল হিসেবে আমাদের আলাদাও একটা শো থাকে। আজকে যখন সামনে পেয়ে গেছি তখন কি মনে হয়? ম্যাজিক দেখি ডেফিনেটলি। দেখুন, এখানে আমার কাছে দুটো বল আছে, রেড বল ইন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ওয়ান ইন মাই লেফট হ্যান্ড। আমি যেটা করছি, এই যে বলটা আছে এটাকে আপাতত একটু এখানে রাখি, আর এই যে একটা বল আছে এটাকে একটু আপনার হাতটা দেবেন, আই পুট ইট ইন ইওর হ্যান্ড, একটু চেপে ধরবেন এটাকে। আর এই যে সেকেন্ড বলটা, হোয়াট আই ডু ইজ এই বলটাকে নিয়ে আই টেক ইট ইন মাই হ্যান্ড, আর আমার কিটাতে একটু ম্যাজিক স্পেল আছে, যেটাকে বার করে আমি যদি আমার ম্যাজিক স্পেলটা আমার হাতে স্প্রিঙ্কল করি, যেটা হবে আর আস্তে করে হাতটা খুলুন, ইট ইজ কাম হিয়ার। দেখুন, আসলে সবকিছুই তো পরিবর্তনশীল, এভরিথিং গোস আন্ডার গোস অ্যান এভলিউশন। আচ্ছা, এরকম যদি আপনাকে একটা 1000 রুপিস দিয়ে আপনি দুটো করে দিতে পারবেন? না, ডেফিনেটলি করা যাবে যদি আমার সাথে ম্যাজিক স্পেল আছে। দুটো পিম্পল হলে সেটাকে একটা করে দিতে পারবেন? ডেফিনেটলি ম্যাজিক। না না, সেই ম্যাজিকটা তো ওনার। আচ্ছা, আমি দেখাই, এটা দেখাই, এই যে বলটা এখানে আছে, আমি যেটা বলছিলাম যে এভরিথিং আন্ডারগোস অ্যান এভলিউশন, আপনি আরেকবার আপনার হাতটা দিন। দেখুন, এটাকে যদি একটু চেপে ধরেন আপনি, খানিকটা সময় তো স্পেন্ড হয়েছে, এভলিউশনও সময় লাগে, কিন্তু ম্যাজিক্যাল এভলিউশন খুব তাড়াতাড়ি হয়। একটু ম্যাজিক স্পেল দিলে আপনি যদি হাতটা খুললেন, it has changed to a cube. So this is magical evolution. So everything is possible in magic. ঠিক আছে, পরে আমি একটু আপনার সাথে দেখা করে নেবো, কয়েকটা 1000 rupees তো আপনি আমাকে ডাবল করে দেবেন, আর কটা পিম্পল নিয়ে যাবে। Definitely. Definitely, you are always welcome. আপনি আমাদের অদ্বিতীয়, কারণ মানুষকে আনন্দ দেওয়া যেমন একটা কাজ, আর তার সঙ্গে কিন্তু অনেক কিছু মানুষকে পৌঁছে দেওয়া আরেকটা কাজ, দুটো কাজই আপনি বহন করছেন। Thank you so much.